জগদ্ধাত্রীকে মারতে গিয়ে কাকনের কাছে ধরা পড়ে গেল বনলতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে জয়েশ সান্যাল কথা বলতে যায় কল্যাণী সরকারের সাথে। তখনই কল্যাণী সরকারকে বলতে থাকে, দেখুন আপনি মিথ্যে কথা বলছেন, কারণ আপনি যাকে প্রমিতা বসু বলছেন তাকে কিন্তু আরেকজন আইডেন্টিফাই করেছে যে সে প্রমিতা বসু নয়। অথচ দীপন বসুকে যে আপনি আইডেন্টিফাই করেছেন সে দীপন বসু, তাকে কিন্তু আরেকজন বলেছে হ্যাঁ উনি দীপন বসু। তাহলে তখনই কল্যাণী সরকার রেগে যায় আর বলতে থাকে, তাহলে কি বলতে চান আপনি, আমি মিথ্যে কথা বলছি? তুমি আমাকে এটাই বলতে চাও? আমি কেন মিথ্যা কথা বলবো, আমার বাড়িতে ওরা ছিল, আমার ঘরে ছিল ওরা, আর আমি ওদেরকে চিনবো না? এটাই প্রমিতা বসু। তখনই জয়েশ বলতে থাকে, না এটা প্রমিতা বসু নয়। তখনই কল্যাণী সরকার বলতে থাকে, কে এমন ছিল যে আইডেন্টিফাই করলো যে ও প্রমিতা বসু নয় আর ওই দীপন বসু? তখনই জয়েশ বলতে থাকে, হ্যাঁ ও প্রমিতা বসু নয়, প্রমিতা বসু অন্য কেউ, কারণ ওনার নিজের মাসতুতো ভাই আইডেন্টিফাই করেছে গুঞ্জন, যার কিনে বিয়ে, আর সে আমাদের বাড়ির জামাই হতে চলেছে, বুঝেছেন, আমার নন্দাই হতে চলেছে। তখনই এই সব কথাগুলো বনলতা শুনতে থাকে আড়াল থেকে। তারপরে জয়েশ বলতে থাকে, ওকে দিয়ে না আমি কালকে মর্গে নিয়ে গিয়ে দীপন বসুকে আবার আইডেন্টিফাই করাবো, আর তাছাড়া প্রমিতারও জ্ঞান ফিরে আসছে, আর প্রমিতার সাথেও না ওকে কথা বলাবো, আর প্রমিতার জ্ঞান ফিরে আসলে না আমিও কথা বলবো, তখন না সবটা এমনিতে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, তখন আর কাউকেই কিছু বলতে হবে না। তখন এই কথাগুলো শুনে তো ওইদিকে বনলতা অবাক হয়ে যায়, আর এদিকে কল্যাণী সরকার বলতে থাকে, তুমি না নিজেকে নিজে অনেক বেশি চালাক মনে করো, বুঝেছো? তখন জয়েশ বলতে থাকে, আমি কিন্তু চালাকি, ঠিক আছে, আমার মনে করার কিছু নেই, এই বলে ওখান থেকে জয়েশ চলে যায়। আর ওইদিকে বনলতা সবকিছু শুনে বলতে থাকে, গুঞ্জনের বিয়ে ওদের বাড়ির মেয়ের সাথে? তাহলে তো এবার প্রমিতাকে ছেড়ে এই জয়েশ সান্যালকেই কিছু একটা করতে হবে, এই ভেবে বনলতা হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে গুঞ্জনের বাড়িতে মহিলারা বলছে গুঞ্জনকে, এই গুঞ্জন মেয়ের বাড়িতে তো তত্ত্ব নিয়ে যেতে হবে, তত্ত্ব কারা নিয়ে যাবে, আর গায়ে হলুদও তো নিয়ে যেতে হবে, যেটা নিয়ম, মেয়েদের বাড়িতে হলুদ না নিয়ে গেলে তো আবার হই হুল্লোড় পড়ে যাবে, ওরাও তো চিন্তা করবে। তখনই গুঞ্জন বলতে থাকে, সেটাই তো কথা, এখন কে যাবে বলো তো, আমি একদম একা হয়ে গেলাম, ওইদিকে ঠাম্মি অসুস্থ, কে নিয়ে যাবে, আর আমিও তো নিয়ে যেতে পারবো না, আমি আমি নিলেও তো ভালো দেখায় না, তাহলে এখন কি করব, তোমরা নিয়ে যাও। তখনই ওই মহিলা বলতে থাকে, হ্যাঁ আমরা তো যাবই, তারপরও তোমার নিজের কারো তো থাকা দরকার যে কিনা ওদের সাথে কথা বলবে। তখনই বলতে থাকে গুঞ্জন, হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু এমন কাউকে কাকে পাবো আমি, দাঁড়াও দেখছি। ঠিক তখনই সেখানে বনলতা গিয়ে হাজির হয় আর বলে, আমি চলে এসেছি। তারপরে বনলতাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, আর গুঞ্জনও অবাক হয়ে যায়। তারপরে খুশি হয়ে গুঞ্জন বলতে থাকে, দিদি তুই এসেছিস? তখনই বনলতা বলতে থাকে, হ্যাঁ তোর বিয়ে, তোর গায়ে হলুদ, আর আমি আসবো না, এটা কি হয়, তোর দিদি চলে এসেছে, এখন আর তোকে কোনো চিন্তা করতে হবে না, সব কিছু আমি করব। তখন গুঞ্জন বলে, দিদি তুই এসে কি ভালো করলি, এখনই মেয়ের বাড়িতে এই গায়ে হলুদের হলুদ নিয়ে যেতে হবে, তত্ত্ব পাঠাতে হবে। তখনই বনলতা বলতে থাকে, আমি যাচ্ছি, আরে জানি তো হলুদটা নিয়ে যেতে হবে, তো আমি যাচ্ছি, তোর আর কোনো চিন্তা করতে হবে না। ঠিক তখনই গুঞ্জনের ফোনে ফোন করে জগদ্ধাত্রী। তখনই গুঞ্জন ফোনটা রিসিভ করলে জগদ্ধাত্রী বলতে থাকে, কোথায় তোমরা, মেয়ের বাড়িতে তো হলুদ পাঠানোর কথা, এখনো তো হলুদ আসছো না, এদিকে লগ্ন পেরিয়ে যাচ্ছে, গোধূলি লগ্নে বিয়ে, তো লগ্নেরও তো একটা ব্যাপার আছে। তখন গুঞ্জন হাসতে হাসতে বলতে থাকে, আচ্ছা এখনই যাচ্ছে তো, আমার দিদি চলে এসেছে, আমার দিদি তত্ত্ব নিয়ে যাচ্ছে। তখন দিদির কথা শুনে জগদ্ধাত্রী অবাক হয়ে যায় আর বলতে থাকে, দিদি? তখনই গুঞ্জন বলে, হ্যাঁ এই তো আমার দিদি, আপনি কথা বলুন। তারপরেই বনলতার কাছে ফোনটা দিয়ে গুঞ্জন বলতে থাকে, দিদি তুই কথা বল, আমি একটু আসছি, ওইদিকে ডেকোরেশনের লোকগুলো চলে এসেছে। তখন ফোনটা ধরিয়ে দিয়ে গুঞ্জন ওখান থেকে চলে যায়। তখন বনলতা একটু মোটা কণ্ঠ করে হ্যালো বলতে থাকে, আর তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ আপনি কে হন? তখন বনলতা বলতে থাকে, আমি গুঞ্জনের দিদি। তখনই জগদ্ধাত্রী বলে, ও আচ্ছা, মেয়ের বাড়িতে তো তত্ত্ব পাঠানোর কথা। তখন বনলতা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমরা তত্ত্ব নিয়ে আসছি, আপনারা একদম চিন্তা করবেন না। তখন এই কথাগুলো শুনে জগদ্ধাত্রীর বনলতার কথা মনে পড়ে যায়। তখনই ও বনলতার কথাগুলো মনে করে আর বলতে থাকে, আপনার কণ্ঠটা না কেমন যেন পরিচিত পরিচিত লাগছে। তখনই বনলতা বলে, ওই তো মেয়েদের কণ্ঠ তো সবারই এক। তখন জগদ্ধাত্রী বলে, না না এক হলেও আপনার কণ্ঠটা একটু বেশি পরিচিত লাগছে। তখনই বনলতা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, ওই যে আমি তো দিদি আমরা আসছি, এই বলে বনলতা ফোনটা কেটে দেয়। তখনই ফোনটা কাটলেই জগদ্ধাত্রী মনে মনে বলতে থাকে, কণ্ঠটা এত পরিচিত লাগলো না আমার, কে হতে পারে, এটা গুঞ্জনের কোন দিদি, এই কথাগুলো ভাবতে থাকে জগদ্ধাত্রী। ওইদিকে দেখা যাবে মেয়েগুলোকে বনলতা বলছে, আমরা মেয়ের বাড়িতে তত্ত্ব নিয়ে যাবো, তো তাতে চলো আমি একটু রেডি হয়ে আসছি। তখনই একজন বলতে থাকে, তুমি তো রেডি আছো, তুমি আবার কি রেডি হবে? তখন বনলতা বলে, আরে একটু সেজে আসি, ছেলের পক্ষ বলে কথা,
এত সহজে ছেড়ে দিলে হয়? আমি কাজের মেয়ে সাজবো। তখন যা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপরেই বনলতা বলতে থাকে, হ্যাঁ দেখি না, ওই বাড়িতে তো শুনেছি একজন গোয়েন্দা আছে, যার সানাল, দেখি আমাকে চিনতে পারে কিনা। এই বলে সবাইকে ধান্দা দিয়ে দেয় বনলতা। তারপরে নিজে কাজের মেয়ের মতো সেজে নেয়। ওইদিকে ওই বাড়িতে সবাই অপেক্ষায় আছে কখন ছেলের বাড়ি থেকে তত্ত্ব আর হলুদ আসবে। ঠিক তখনই কাকন খবর নিয়ে যায় যে ওরা চলে এসেছে। তারপরে গাড়ি থেকে একে করে সব তত্ত্ব নামতে থাকে আর সবাই যেতে থাকে। ওইদিকে বনলতা গাড়ি থেকে ঘুমটার আড়ালে সবটা দেখতে থাকে। তারপর সবাই গিয়ে দাঁড়ালে এক এক করে তত্ত্বগুলো ঢুকতে থাকে। তখন বনলতা ঘুমটা দিয়ে আছে। তখন কৌশিককে বলতে থাকে, আপনিও ঢুকুন না, মাছটা ওইদিকে রাখুন। তখন জগদ্ধাত্রী দেখে ঘুমটা দেওয়া মহিলা, কিন্তু কিছু বলে না। তারপর গরিমাকে নিয়ে আসলে সবাই নাচে গানে মেতে ওঠে। একে করে সবাই গরিমাকে হলুদ দিতে থাকে আর নাচতে থাকে, গান গাইতে থাকে। আর ওইদিকে বনলতা তাড়াতাড়ি মাছের ট্রে থেকে পিস্তলটা বের করে, তারপরে তাক করে জগদ্ধাত্রীর দিকে ধরে রাখে। এদিকে সবাই যখন নাচে গানে ব্যস্ত, তখন বনলতাও নিজের পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। কখন সে জগদ্ধাত্রীকে শ্যুট করবে? আর মনে মনে ভাবছে, আজকে এই গায়ে হলুদের বাড়িতেই রক্তের বন্যা বয়ে যাবে, যা সান্নাল দেখবে তুমি, তুমি আর আজকে জীবিত থাকবে না, এই ভাবতে থাকে বনলতা। তারপরে হঠাৎ করেই কাকন গানের নাচের মাঝখানে দেখতে পায় যে ঘুমটা দিয়ে পিস্তল ধরে দাঁড়িয়ে আছে। তখনই কাকন ভয় পেতে থাকে। কাকন ভয় পেয়ে জগদ্ধাত্রীর কাছে ছুটে যায়। তারপরে জগদ্ধাত্রীকে বলতে থাকে অন্যদিকে যেতে। তখন জগদ্ধাত্রী কাকনের কথা শুনে সাইডে আড়ালে চলে যায়। গিয়েই কাকনকে বলতে থাকে, কি হলো কাকন, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? তখনই কাকন সেই মাছের ট্রেটাকে দেখাতে থাকে। তখন জগদ্ধাত্রী দেখতে থাকে যে মাছটা কিরকম করে পড়ে আছে আর ট্রেটাও পড়ে আছে। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ মাছের ট্রে, কিন্তু এটা কে আনলো এখানে? তখনই কাকন ইশারায় বোঝাতে থাকে যে ঘুমটা দেওয়া একটা মহিলার হাতে ও পিস্তল দেখেছে। যা শুনে জগদ্ধাত্রী চমকে যায়, বলতে থাকে, কি বলছো তুমি, ঘুমটা দেওয়া মহিলার কাছে তুমি পিস্তল দেখেছ? তখন কাকন মাথা নেড়ে বলে, হ্যাঁ। তখন জগদ্ধাত্রী বলে, শ্যুট করতে এসেছিল? তখন কাকন হ্যাঁ বলে। তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে, কাকে শ্যুট করতে এসেছিল? তখন কাকন ইশারায় বলে যে তোমাকে শ্যুট করতে এসেছিল। যা শুনে জগদ্ধাত্রী পুরো চমকে যায় আর বলে, কি বলছো কাকন, আমাকে শ্যুট করতে এসেছিল? কে ওই ঘুমটা দেওয়া মহিলা, কে? ঠিক তখনই সেখানে কৌশিকের মা চলে আসে আর এসে বলে, কি হয়েছে এখানে, কি করছো তোমরা? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, কাকিমণি, ও বলছে যে একটা ঘুমটা দেওয়া মহিলা নাকি পিস্তল হাতে আমাকে শ্যুট করতে এসেছিল। তখন কৌশিকের মা বলতে থাকে, সারা দিন ওই গোয়েন্দাদের ভিডিও দেখবে আর ফাইটিং এর মুভি দেখবে, আর কি হবে, এগুলোই তো হবে, ঠিক না? সারা দিন মারামারির ছবিগুলো দেখবে, সেই জন্য তো এই অবস্থা। বাচ্চা মেয়ে সারাক্ষণ পিস্তল হাতে দেখছে, এটা কোনো কথা? এখানে পিস্তল হাতে করে কে আসবে? ওর একটা কথা, ওর কথা তুমি বিশ্বাস করো না তো? এই বলে কাকনকে নিয়ে ওখান থেকে চলে যায় কৌশিকের মা। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, মাছের ট্রেটাও এখানে পড়ে আছে আর ঘুমটা দেওয়া মহিলার কথা বলল কাকন, তার মানে এখানে তো কিছু একটা ঘটেছিল। ঘুমটা দেওয়া মহিলা মানে ঘুমটা দিয়ে কে যেন ঢুকেছিল। তারপরে এই জগদ্ধাত্রীর মনে পড়ে যায় যে গুঞ্জনদের বাড়িতে যে তত্ত্বগুলো এসেছে সেখানে একজন ঘুমটা দেওয়া ছিল, যার হাতে মাছের ট্রেটা ছিল। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ তাই তো, ওই মাছের ট্রে নিয়ে যে ঢুকেছিল সেই তো ঘুমটা পড়া ছিল, তাহলে সে কোথায়, এখন কোথায়? এই বলে জগদ্ধাত্রী সেই মহিলাকে খুঁজতে থাকে। তো বন্ধুরা, এবার কি তাহলে কাকন ধরতে পারবে বনলতাকে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।